যেরকম ভাবে ডাক্তার একজন রোগীকে নিয়ে চিন্তা করে, ঠিক এরকম ভাবে নবী এবং রসুলগণ তথা মুমিনগণ গোটা দুনিয়াকে নিয়ে চিন্তা করে। একটা অঙ্গর মধ্যে যেরকম কোন একটা অংশ যদি কি হয়ে যায়, পচন ধরে যায়, ক্যান্সার হয়ে যায়, ওটা যেমন কাটা জরুরি, ঠিক গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো একটা মানুষ ক্যান্সার হয়ে যায় তাহলে তাকে অপারেশন করা জরুরি, নতুবা গোটা দুনিয়াতে ফেতনা ছড়িয়ে পড়বে, শিরক ছড়িয়ে পড়বে, বেদাত ছড়িয়ে পড়বে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন। এই জিহাদ সব ধর্মে, সব রাষ্ট্রে, সব জায়গায় বৈধ। আমাদের এমন পৃথিবীতে প্রায় দেশগুলোতেই সামরিক বাহিনী পালে। কেন পালে? লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য। তাহলে বোঝা গেল সব দেশে এটা বৈধ। ওটাকেই আরবিতে বলে জিহাদ। এই জন্য জিহাদের অর্থ মানুষকে হত্যা করা না, দিনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। দিন যখন বিজয়ী হয়ে যাবে তারপরে যদি কাফেররা থাকে, ওরা মুসলমানদের আনুগত্য করে থাকবে, জিম্মি হয়ে থাকবে, হত্যা করা যাবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কমান্ডারদেরকে বলতেন, প্রথম গিয়ে তাওহীদের দাওয়াত দাও, যদি না মানে তাহলে তাদেরকে বলো মুসলমানদের জিজিয়া কর দিয়ে মুসলিমদের অধীনস্থ হয়ে জিম্মি হয়ে থাকার জন্য, তা যদি না করে তাহলে উগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে এবার অপারেশন শুরু করে দাও। কাজেই বুঝতে হবে এখানে যেটা বলা আছে লা ইকরাহা ফিদ্দিন, এটাকে আমাদের দেশের অনেক নেতা নেত্রীকেও বলতে শোনা যায়, এমনি কোরআন শরীফ পড়তে পারে না, এটা যে কোরআনে আয়াত তাও জানে না। আমি একটা বিশাল সমাবেশে কোন এক নেত্রীর মুখে শুনেছিলাম যে মৌলভী সাহেবরা কি জানেন না বুখারী শরীফে হাদিসে আছে লা ইকরাহা ফিদ্দিন, বুখারী হাদিসে আছে লা ইকরাহা ফিদ্দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীতে আছে। আবার তর্জমা করলো কি, যার যার ধর্ম তার তার, ইসলামে কোনো জবরদস্তি নাই। এক বিশাল নেত্রী, তো এর খবর নাই যেটা বুখারী শরীফের হাদিস নাই, এটা কোরআন শরীফের আয়াত, এই খবরটুকুও তার নাই, বলে দিলেন। তিনি জানেন না যে লা ইকরাহা ফিদ্দিনের কি অর্থ, কারণ তাকে তার কোন পাঁচাটা গোলাম, দরবারের কোন মৌলবি ওলামায়ে সু তাকে ওইটাই ব্যাখ্যা শিখিয়ে দিয়েছে, সে ওটা ওখানে গিয়ে তোতা পাখির মতো আওড়াচ্ছে। লা ইকরাহা ফিদ্দিনের অর্থ আয়াতুল কুরসিতে আপনারা গত জুমাতে, গত সপ্তাহে আলোচনা শুনেছেন, গত বৃহস্পতিবারে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আকীদার বিষয়গুলো সেখানে আছে। এইগুলো যখন পরিষ্কার হয়ে গেল এরপরে আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, তার মানে জোর করে কারো মাথার মধ্যে এই আকীদা ঢুকানো সম্ভব নয়। মিলে গেল না? এরপরে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, কদ তাবাইয়ানা রুশদু মিনাল গাইয়ে, তাবাইয়ানা কদ মানে নিশ্চয়ই, তাবাইয়ানা স্পষ্ট হয়ে গেছে, আর রুশদু হক সত্য ন্যায় এটা আলাদা হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, মিনাল গাইয়ে গুমরাহি ভ্রষ্টতা এবং যে বিভ্রান্তি, এর থেকে বিভ্রান্তিমূলক যে বিষয়গুলো তার থেকে ইসলাম অর্থাৎ সত্য পরিষ্কার।